হচ্ছে চাউমিন, এখানে ক্যাপসিকাম কাটা হয়েছে, এটা বিনস কেটে নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে পেঁয়াজকলি, পেঁয়াজকলি কেটে নেওয়া হয়েছে, এটা হচ্ছে আলু কেটে নেওয়া হয়েছে, আর এই দুটো কাঁচা লঙ্কা যে রান্না করছে সে হচ্ছে আমার মেয়ে। তো ওর ঝাল খেতে পারে না বলে দুটো কাঁচা লঙ্কা দিয়েছে, মনে আর দুটো কাঁচা লঙ্কা দিবি ভালো লাগবে না নাহলে। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছে, কিছুটা স্যালাড আর কিছুটা, বেসিনটাকে ইগনোর করবেন কারণ এটা ধারটা রয়েছে। যাই হোক, এই পেঁয়াজটা হচ্ছে স্যালাডের জন্য খানিকটা, আর খানিকটা এর মধ্যে তেল, ওই তো ইয়েতে ওই আলমারিতে দেখ। আর এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, এটা হচ্ছে তেল নুন আর কি আর কি দিয়ে সেদ্ধ করেছে, একদম ঝরঝরে হয়েছে চাউমিনটা সেদ্ধ। আর হচ্ছে এখানে ডিমটাকে ফ্রাই করে, চারটে ডিম ফ্রাই করে নিয়েছে, ঝুরি করে নিয়েছে, এখানে তেল দিয়ে এখন চলছে, একদম শুরুটা হয়ে গেছে, চাউমিন শুরু হয়ে গেছে রান্না। তো আজকে চাউমিনটা রান্না করছে আমার মেয়ে। তো এখানে প্রথমে বিনস দিচ্ছে, তাড়াতাড়ি দিয়ে দে, তাড়াতাড়ি দে, এত দেরি করলে কি করে হবে। তো এখানে সব সবজি দেওয়া হয়েছে, আলুটা এবার দে, আলু চিপে দিস, জলটা যেন আমার দেয় না। আলুটাকে প্রথমে লবণ মেখে মাখিয়ে রাখা হয়েছিল যাতে আলুটা গলে না যায় ভাজার সময়, মানে বেশি গলে ওই আলু লবণ মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যায়, তাতে কি হয় আলুটা গলে যে একটা কেমন হয়ে যায় সেটা হবে না, এটা একদম কাঠির মতন হয়ে থাকবে। তো এটা ভাজা হবে, এখন পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে, অর্ধেকটা দিবি, অর্ধেকটা স্যালাডে রাখবি, বেশি দিবি না। সবজিগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিল, হ্যান্ড ওভার করে দিলাম ফোন দিয়ে আমার মেয়ের কাছে। ভাজা, এখানে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, গোলমরিচ গুঁড়ো নিয়ে আসছিস মনে আমি এনে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু হলুদ দেব কালার হওয়ার জন্য, সামান্য, খুব বেশি না, হালকা সস ফস দেব, তো একটু হালকা হলুদ দিলাম। লঙ্কাগুলো এখন দিস না, তুই খেতে পারবি না বাবা, পরে দিস। ঠিক, আর একটু ভাজা। তো এখানে এক চামচ দে, এক চামচ গোলমরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে। আচ্ছা, লবণ তো আগে একটু দিয়েছি, এটা এখন না, আমচুর পাউডার সে দিয়ে এসছে, ওটা টমেটো সস দেবে এর মধ্যে। এক চামচ সয়া সস দিচ্ছে, আর একটুখানি দে, অনেকটাই তো, এই বাবা অনেকটা পড়ে গেল না, দিচ্ছি সান্দাজের মতন, বেশি কালো হয়ে গেলে ভালো লাগবে না, কিন্তু হাক্কা চাউ বানাতে গিয়ে হকি চাউ হয়ে যাবে। টমেটো সসটা দে অল্প একটু, আমি এখন ক্যামেরাম্যান আর আমার মেয়ে হচ্ছে রান্না করছে। তো এখানে চাউমিনটা অ্যাড করা হচ্ছে, দাঁড়া এইটা আগে তেলটাকে মাখিয়ে দিতে হবে, দে 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 ওটা দে, আমি তো মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এর মধ্যে আর একটু লবণ দিতে হবে, এই সেদ্ধ করার সময় দিয়ে অল্প দিয়েছিস তো, তাই তো? আচ্ছা, এখানে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে টেস্ট করে তারপরে দেওয়া হবে।
इस पर। এবার ডিমটা অ্যাড করা হচ্ছে। এবার এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এখানে চাউমিনটা হয়ে গেছে রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।